প্রথমে দেখিয়ে দিতেছি যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বন্ধুরা আমার ভিডিওর পিন কমেন্টে আপনারা এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড করার পর এরকম ধরনের ইন্টারভিউসটা শুরু করবে যখন আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করবেন এরকম ধরনের ইন্টারভিউসটা শুরু করলে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটা এই ঘরে বসাই দিতে হবে তারপর একটি পাসওয়ার্ড দিবেন এই ঘরে সেম পাসওয়ার্ডটা নিচে বসায় দিবেন তারপর ওপিতে ওটিপিতে ক্লিক করুন ওটিপিতে ক্লিক করলে আপনার সেমের চারটি ডিজিটের একটি কোড আসবে কোড নাম্বারটা এই যে এই ঘরের মধ্যে বসাই দিবেন তারপর রেজিস্টারে ক্লিক করুন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে গাইস এখন দেখিয়ে দিতেছি যে টাকা ইনভেস্ট করার জন্য এবং কি টাকা ডিপোজিট ঠিক আছে টাকা ডিপোজিট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন আপনারা এই প্লাস বাটনে একটি টাচ দিবেন টাচ দেওয়ার পর এই যে দেখেন এখানে বিকাশ এবং কি নগদ রকেটের অপশন আছে ফার্স্ট টাইম দেখতেছেন নগদ বিকাশ রকেট এই তিনটার মাধ্যমে আপনারা এখানে টাকা ডিপোজিট করতে পারবেন তো টাকা ডিপোজিট করার জন্য এই যে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে যদি আমি তিনশো টাকাতে টাচ দিই এই যে দেখেন তিনশো টাকাতে আমি টাচ দিলাম আমি নগদ থেকে ডিপোজিট করবো তো ডিপোজিট করার জন্য নগদটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে অ্যামাউন্ট এই যে তিনশো টাকার তিনশো টাকার অ্যামাউন্টে ক্লিক করলাম তাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এটা এটাকে কফি করে নেবেন এই যে আমি কফিতে চাপ দিলাম কফি হয়ে গেছে এখন আমি চলে যাব হোম বাটনে ক্লিক করে আমার নগদ অ্যাকাউন্টে তো গাইস এই যে আমার নগদ অ্যাকাউন্টে আমি চলে আসলাম দেখতে পারছেন তো আমি নগদের পিন নাম্বারটি এখন দিয়ে দিতে হবে আমার নগদের পিন নাম্বারটি দিয়ে দিলাম দেখতে পারছেন দেওয়ার পর যেই নাম্বারটা কপি করেছিলাম সেটা কিন্তু আমার ক্যাশ আউট করতে হবে এই যে ক্যাশ আউট এখানে আমি চাপ দেবো দেওয়ার পর এখানে চাপটা ধরে রাখতে হবে তারপর পেস্ট করে দিলাম অ্যারো বাটনে ক্লিক করলাম এখানে পরিমাণটা দিয়ে দিতে হবে তিনশো টাকার যেহেতু আমি তিনশো টাকা ডিপোজিট করবো এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর এই ঘরে চাপদা ধরে রাখতে হবে ঠিক আছে তো চাপদা ধরে রাখলে কিন্তু টাকাটা চলে যাবে আর একটি ট্রানজাকশন আইডি দিয়ে দিবে তারা এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি এই যে দেখেন ট্রানজাকশন আইডি এটা হচ্ছে মেন এটাকে কপি করতে হবে এখানে আপনি চাপদা ধরে রাখবেন ঠিক আছে এই যে চাপদা ধরে রাখেন তারপর এই যে কপি করেন তারপর চলে যেতে হবে আবার গেমসের ভিতরে এই যে গেমসের ভিতরে একটি টাচ দিলাম তো গেমসটা আসুক এই যে দেখতে পারছেন গেমসটা চলে আইছে তো বন্ধুরা এই যে দেখেন ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশন আইডি বলে লেখা আছে এই ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিতে হবে এই যে আমি চাপ দিলাম এখানে একটি টাচ দিলাম দেওয়ার পর চাপটা ধরে রাখতে হবে তারপর পেস্ট করে দিতে হবে এখানে এই যে পেস্ট করে দিতে হবে এই যে পেস্ট করে দিলাম দেখতে পারছেন ট্রানজাকশান আইডিটা আমি নগদ থেকে এখানে বসায় দিছি বন্ধুরা এই যে দেখেন ট্রানজাকশন আইডিটা বসানোর পর এই যে সাবমিট বাটন এইটাতে একটা টাচ দিবেন এই যে সাকসেসফুল দেখতে পারছেন তো আমার এ ইয়া যেটা আমি ডিপোজিট করছি এটা আপনি এক মিনিট কিংবা দেড় মিনিটের ভিতরেই পেয়ে যাব ঠিক আছে আমার এক মিনিট হয় নাই ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু টাকাটা চলে আইছে এই যে দেখেন টাকা কিন্তু আমাকে অলরেডি তারা তিনশো টাকা দিয়ে দিছে এক টাকা পঞ্চাশ পয়সা এমনিতে একট্রার গিফট দিছে আর কি আমাকে তো দেখতে পারছেন আমার ব্যালেন্সে চারশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে বন্ধুরা দেখতে পারছেন কিভাবে ডিপোজিট করতে হয় তো এখন খেলার জন্য আমি এই যে এই টেবিলে ড্রাগন বার্সেস টাইগারে টাচ দিলাম তারপর এই যে ওয়ান টেবিল এই যে এক নাম্বার টেবিলে লেভেল ওয়ানে খেলার জন্য আমি চলে আসলাম তো এখানে দুই তিনটা টেবিল আমি খেলবো খেলে আপনাদেরকে আমি দেখাই দিতেছি তো খেলার সময় বিডুর রেসিপিটা একটু বাড়িয়ে নিচ্ছি তো এটা হচ্ছে ড্রাগন আর এটা হচ্ছে টাইগার তো আমি এই যে দেখেন একশো টাকা টাইগারেই ধরে দিলাম ঠিক আছে বন্ধু টাকা ধরে দিছি আমি ঢাগনে সরি ঢাগনে ধরে দিছি যে দেখতে পাচ্ছেন তো আমি দেখি পাই কি না যে তো টাইগার কিন্তু দুইবার দিছিল না পাই না যে দেখেন এখানে কিন্তু আপনার বড় কার্ড পড়ে গেছে ফাইভ কার্ড পড়ে গেছে ঠিক আছে ফাইকারটা পড়ে গেছে তো এটা অবশ্যই আপনার আমি আবার এখানে দুশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট এটা আমি আপনাদেরকে ডিপোজিট করার জন্য কিন্তু দেখাইছি দুটা ডিপোজিট করে যে কী ডিপোজিট করতে হয় তো আমি উইন করবো কিনা সেটা বলতে পারি না ইয়েস যে কিন্তু উইন করছি যে বিষয়েছি আমি কিন্তু উইন করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্যালেন্স কিন্তু পাঁচশো পঁচিশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো আমার ব্যালেন্স কিন্তু চারশো পঁয়ত্রিশ টাকা ছিল হয়ে দেখছেন এখন কিন্তু আমার লাভ হয়ে গেছে বন্ধুরা তো আমি খেলার জন্য একশো টাকা টাইগারে ধরে দিলাম যে দেখেন একশো টাকা টাইগারে ধরে দিলাম জাস্ট উইড্রো অপশনের টাকাটা দেখলাম যে কত টাকা আছে তিনশো টাকা হলেই আমি উইড্রো করে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি তো দেখি এটা পাই কিনা না মনে হয় না যেহেতু এই যে মানে বড় কাঠ কিন্তু পরে গেছে যে তো জানেন একটু বড় কাঠ তো একটা না এক দুই দিন চারবার কিন্তু এই দুই ঘরে মিলা দিছে তো এখন আমি দুইশো টাকা ধরে দিলাম দেখতে পাচ্ছেন তাই গেলে দুইশো টাকা ধরে দিছি দেখি পাই না না পাইলে অনেকটা টিভিতে চলে যাবো জাস্ট আপনাদেরকে খেলা যা একটু দেখাই দিছি আমি যে বন্ধুরা উইন করছি দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু চারশো টাকা উইন করে ফেলছি ছয়শো টাকা হয়ে গেছে গাইছে এখান থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু আমি তিনশো টাকা ডিপোজিট করছিলাম দেখতে পারছেন আমার ব্যালেন্স আসিল চারশো পঁয়ত্রিশ টাকা তো প্রায় আমি দুশো টাকার মতো কিন্তু এই মাত্র কয় মিনিট হবে পাঁচ মিনিট হবে না মনে হয় ডিপোজিট করেছি এই যে দেখেন এখন আমি চিপসটা উইডু করে নেব মানে টাকাটাকে উইডো করে নিতেছি এখান থেকে টাচ দিলাম তারপর এই করে আমি অ্যামাউন্টটা বসায় দিতেছি নগদ নাম্বারে টাকাটা উইডো নেব এই যে দেখেন বন্ধুরা আমি ওয়েড অপশনে টাচ দিতেছি তাহলে দেখবেন আমার এই ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হবে যে একটি টাচ দিলাম সাকসেসফুল ঠিক আছে তো আমি তিনশো টাকা উইটু দিছি আর তিনশো ছয় টাকা আছে এইটা দিয়ে আমি পরে খেলব আবার ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু রেফার করেও টাকা আর্নিং করতে পারবেন রেফার করার জন্য এই যে দেখেন রেফার আর্ন ঠিক আছে এখানে টাচ দিবেন তারপর এই যে আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন আপনার অ্যাপের লিঙ্কটা কপি করে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন সাইডে আপনি যদি এটাকে শেয়ার করে দেন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের থেকে আপনি তিরিশ পাবেন ঠিক আছে তিরিশ পার্সেন্ট এটা আনলিমিটেড পাবেন ঠিক আছে এই যে দেখেন আমি পাচ্ছি এই যে এই অ্যামাউন্টটা তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সাইট এই অ্যাপ কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর পেমেন্ট করে